দীপাবলি মানে আলোর উৎসব। 8 থেকে 80 সকলে মেতে ওঠেন এই দীপাবলির উৎসবে। দীপাবলিতে আমরা সকলেই বিভিন্ন ধরনের মাটির প্রদীপ জ্বালিয়ে থাকি, তবে এখন চাইনা টুনি বাল্বের চাহিদা বেশি, তবে যার ফলে মাটির তৈরি প্রদীপের কদর এখন কমেছে, যার ফলে দুশ্চিন্তায় ভুগছেন মৃৎশিল্পীরা। মালদহের বামুনগোলা ব্লকের পাকুয়াহাটের মৃৎশিল্পীরা বলেন, এখন চরম ব্যস্ত মাটির প্রদীপ তৈরি করতে। জানা গেছে দুর্গাপুজোর পরেই দীপাবলির জন্য মাটির প্রদীপ তৈরি করে বিভিন্ন হাটে দোকানে বিক্রি করে থাকেন এই মৃৎশিল্পীরা। বর্তমানে বাজার ছেয়ে গেছে টুনি বাল্বে, যার জেরেই মাটির তৈরি প্রদীপের চাহিদা কমছে। এ বিষয়ে কুমোর শিল্পী জানান, আগে দুর্গাপুজোর পর থেকেই মাটির প্রদীপ তৈরি শুরু হয়ে যেত, কিন্তু বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের চীনা লাইটিং আসাতে তাদের কাজের গতি কমেছে। মাটির প্রদীপ তৈরি করে রোজগারের আশা দেখতেন, কিন্তু এখন মাটির প্রদীপ তৈরি বেশি করেন না। এ বিষয়ে এক কুমোর শিল্পী জানান, এটা আমাদের জাত ব্যবসা, তাই করে আসছি। প্রতি বছর দীপাবলির আগে মাটির প্রদীপ বানানোর ধুম পড়ে যায়, কিন্তু বর্তমানে বাজারে কাঁসা পিতলের পাশাপাশি চীনা আলো বাজারে দখল করে নিয়েছে, তাই মাটির প্রদীপের প্রতি চাহিদা কমেছে। দীপাবলির সময় মাটির প্রদীপ বিক্রি করে বেশ কয়েক মাস সংসার চালাতাম আমরা। এই বে করি কর্ম, নিজের নিজের কর্মটা তো করতেই হবে। এখন এই পুজো পাট আসলো, দুটো বিক্রি হলো, তারপরে বাজার বসে গেল। কেন এরকম কেন হচ্ছে? এখন কাঁচা পিতলের তো কিছু সব বাড়িয়ে গেছে, দিন দিন তার বসে যাবে বাজার। মানে মাটির জিনিসের চাহিদা দিনে কমে যাচ্ছে। হ্যাঁ, কেন কমছে মানে কি, মানে কিভাবে দেখছেন এটা? এগুলা যখন খরিদ্দার আছে তখন বলে কি নিবো না, একটা প্রদীপ ওই কাজ চলে গেল। আগে মাল বিক্রি হতো, ওই যে ঘরগুলো ওই করে বিক্রি টিক্রি হতো, তখন মোটামুটি চলে যেত, এখন আর চলে না। মানে মাটির জিনিসের চাহিদা নেই, দামটা কীরকম মানে হচ্ছে, মানে দাম কেমন পাচ্ছেন জিনিসের? এগুলা ধরো কি যে আমরা এত খাটনি করলে, ধরো কি যে 100টা মাল আলাদা, তো ধরো 20টা ভেঙে গেল, 25টা 50 ভাটা ভেঙে গেল, তখন ধরো 15 টাকা চাইলাম, 10 টাকাও কেউ যেতে চায় না। মানে আগের তুলনায় এখন দাম নেই? না, আগের তুলনায় দাম নাই এখন। আগে যে মাটি এইভাবে সংসার চালিয়ে দাম এখন চলতে চায় না, এখন খুবই অসুবিধা হয় আমাদের। এখন আমরা করি কর্ম করেছি, এখন তো অন্য কাজ তো কিছু পাই না আমরা। মানে এই যে কাজটা আপনাদের পরিবারে অন্য কেউ কি নতুনভাবে নতুন ছেলেমেয়েরা শিখতে চাইছে? না, এখন কেউ শিখে না। মানে এর প্রতি মানে একটা চাহিদা কমে যাচ্ছে? হ্যাঁ, আমরা এই আছি, আমরা দুজনে দুজনেই করি, ছেলে মেয়ে কেউ করতে চায় না এগুলো কাজ। এই আমাদের, আপনার নাম? আমার নাম তুলারিকা।